গেল বছরের জানুয়ারিতে প্রথম সন্তানের মা হন বলিউড নায়িকা ও প্রযোজক আনুষ্কা শর্মা। প্রথম সন্তানের বাবা হন ক্রিকেটার বিরাট কোহলি। তাদের ঘর আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। বছর পেরিয়ে গেছে, তবুও এই তারকা দম্পতি তাদের মেয়ের চেহারা প্রকাশ্যে আনেননি। এরই মধ্যে নতুন খবর, আবার মা হবেন আনুষ্কা শর্মা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে সঞ্জয় বি জুমানি নামে এক জ্যোতিষী এমন ভবিষ্যৎবাণী করেছেন। যদিও আনুষ্কা অন্তঃসত্ত্বা নন, তবে তারকা জ্যোতিষী সঞ্জয় বি জুমানের গণনা অনুযায়ী আগামী 2 বছরের মধ্যে নাকি বলিউড অভিনেত্রী তার দ্বিতীয় সন্তান গর্ভে ধারণ করবেন। একই সঙ্গে এই জ্যোতিষীর দাবি, আনুষ্কার প্রথম সন্তান ভামিকার জন্মের আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই সময় আনুষ্কার মা সে কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন। জ্যোতিষীর কথায়, করোনা পরিস্থিতির আগে আনুষ্কার মা আমার কাছে আসেন মেয়ের ভাগ্য গণনা করার জন্য। সেই সময় আমি জানিয়েছিলাম যে বিরাট আনুষ্কা অভিভাবক হবেন। তিনি তখন এ কথা হেসে উড়িয়ে দেন, বলেন তার মেয়ে জামাই কাজ নিয়ে ব্যস্ত, তাই সেরকম কোনো পরিকল্পনা আপাতত নেই। কিন্তু ভাগ্যের ইনিংস যাকে বলে, তাদের কোলে এলো ভামিকা। এই জ্যোতিষীর কথা সত্যি হবে না মিথ্যা তা তো সময় মতোই জানা যাবে। আপাতত আনুষ্কা ব্যস্ত তার আগামী ছবি নিয়ে, নাম চাক দ্য এক্সপ্রেস। এটি ভারতীয় নারী দলের ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনভিত্তিক ছবি, যেটি পরিচালনা করেছেন প্রসিত রায়। বর্তমানে এই প্রজেক্ট নিয়ে ব্যস্ত বলিউড নায়িকা। অন্যদিকে বিরাট কোহলি এখন ব্যস্ত আইপিএল নিয়ে। এ বছর শেষের দিকে আয়োজিত অস্ট্রেলিয়ায় হবে টি-20 বিশ্বকাপ, তাই আইপিএলের মাধ্যমেই সেই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার। 2017 সালের 11ই ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বিরাট আনুষ্কা। গত বছরের 11ই জানুয়ারি জন্ম হয় তাদের প্রথম সন্তান ভামিকার। যদিও আনুষ্কা এবং বিরাট প্রায় তাদের সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি প্রকাশ করেন, কিন্তু কখনোই মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি। রাকিবুল ইসলাম, সাদাকালো নিউজ।